সাবস্ক্রাইব তো করবেনি, এমন সাবস্ক্রাইব করার পরে ঘন্টাটায় যেমনি দেখা দিছি ইমেজগুলোর মধ্যে অমনে ক্লিক করেন, নাইলে লাভ নাই। ওকে, দিস ইজ ভেরি ডার্ক, খবর ঠিক আছে, আছে? তো ভালোই আছে। এখানে এখানে একটু ইন গেম ফটোগ্রাফি হবে, আমি পোজ মারলাম, আপনি একটা স্ক্রিনশট মারেন, দাঁড়াবো না বসবো আমি বুঝে নাকি নেই। ছুরি নিব? আহ, কত সুন্দর! ওকে, বুঝলেন? হ্যাঁ নিশি, দাঁড়া, হ্যাঁ যাও 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 যাও। ওকে, ওইটা কাজ ইস্টারটা আমাদের ম্যাচ পাইতে কতক্ষণ লাগছিল দেখছিলেন? একবারে কম সময় লাগছে। ইউ না ইয়া, ইউ সব প্রেসার আছে, না, ডোন্ট ওয়ারি, আমার ইয়ে আছে। এখানে তো আবার ড্যামেজ, কাউয়া ঘুরে যাও, আবার একটু বেশি ঘুরেন না, না না না, ইয়া আছে এখানে, আবার বিচ আছে একটা, উইচ কই? দৌড়ো, গুলি তাহলে তো মারতে সেই জ্বালাবে। কোনটা? এই যে এই ওই বটকাটা, ওইটার আমি এই যে আগুন দিয়ে মারতেছি, ওয়েট, জাস্ট একটা হারিকেন দিয়ে মারলে দেখালে, আমি হারিকেন পাইনি, ওয়েট। ইয়াপ, না এটা লওয়া যায় না, এগো ইজি লোকে, হারিকেন জাস্ট কোনো কথা নেই, একটা হারিকেন। আরে আরে ক্যান উপরতলায় উঠার তো নিশ্চয়ই আরো গুলি রাস্তায় পুলিশ। ওরে ভাই, নেটওয়ার্ক ল্যাগ মারতেছে, ই আমি তো শব্দ মতো কিছুই পাই না। ওরে নেটওয়ার্ক ল্যাগ দিচ্ছে সেই, এই যে পাইছি হারিকেন। হারিকেন জাস্ট ওর উপরে মারলে দিব, হারিকেন পাইছি, নিয়ে আসুন মরলো না তো, আরেকটা মারতে দেবো, আস্তে আস্তে। এখন আবার ফুটতেছে আগুনের ভিতরে দমাল, এই যে পাইছি, ওরে শেষ, ডান, সবাই মরে আছে। হাইপ মারলাম একটা,
কোনটা সামনে? গুলি পিছন থেকে আইতাছে, সো দাঁড়াও, উইচ ফাইভ শেষ মেশিন লাগাও লাগাও নেক্সট ক্লু তো সামনে, ওদের ডিরেকশনে ধরো আমরা, দেখ কি আর আছে যেমন ধরে ওরে বুঝার পায়া গেছে মনে জাস্ট একটু পিস্তলটা বাই করা মাঝে মাঝে একটু খেয়াল করে আর কি জুম করে বাম সাইডে নর্থ থেকে আওয়াজ আইতেছে শেট করতে গেল বুঝার কি এটার ভিতরে নাকি আর ওয়া যাইতেছে না 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 ওটা বুঝছে না সব দ্য আর্মার্ড জম্বিটার সব ওকে নেক্সটটা কই সাউথ ইস্টের ওটা কি সামনে কি না এই দেখেন 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 দ্যাট সাউন্ডেড প্রিটি ক্লোজ সাউথের যাবো স্পাইডার ব্যানিশিং ওয়ার স্পাইডার ও ওখানে সাউথ স্টোর এখানে সামনে আমরা যে আমাদের সাউথ ইস্টে যাই সাউথ ইস্টে ওকে এত নিস্তব্ধ কেন এটা তো ডর লাগতেছে অলরেডি স্পাইডার ভ্যানিশ হয়ে গেছে কোন নিস্তব্ধ বলতে মানে মানুষ কেউ কেউ ওরা গুলি মারতাছে মানে এতক্ষণে ইউজুয়ালি আমাদের একটা মানে ফায়ার ফাইটে এঙ্গেজ করা হয়ে যায় রাত্রে তো আসলে কেউ কেউ চোখে দেখতেছে না না ভিজিবিলিটি অনেক ভালোই আছে অ্যাকচুয়ালি Thank you.
স্লটার হাউস আই থিঙ্ক ইয়ার ইয়ে বুচার এদিকে যা কি করবো একটা হারিকেন মারতে হবে ওয়েট আমার কাছে ডাইনামাইট নেই ডাইনামাইট থাকলে হয়ে যেত লেট মি ফাইন্ড দি ল্যান্টার্ন পাই কিনা একটু চারিদিকে খেয়াল রেখো হ্যাঁ এই কাওয়া কে উঠেছে তুমি আই হ্যাভ নো আইডিয়া এই যে ও মারে বাইরে ভাই স্পাইডার থেকে আমরা অনেক দূরে যদিও পাইছি ল্যান্টার্ন একটা মারলেই হবে নাকি আই থিঙ্ক সো আমি আর একটা পাইছি সো এটা না হইলে এটা মারো দ্যাট ওয়াজ মি মারছে মরে যাবো আচ্ছা ওই স্পাইডার আলারা কই গেতেছে একটু দেখো তো ওরা কি ইয়ের দিকে দৌড় দিতেছে নাকি না ওরা এখন ভিতরেই আছে ওরা সামনে আইতেছে আচ্ছা চলো চলো এই ইয়ের কাছে বুঝার কাছে চলো বুঝার এখানে মারা মেরে আইতেছে ড্যাম ইট আমরা বেশি দেরি করে ফেলাইছি লেট হয়ে গেছে আমরা একটু ফাস্ট করা উচিত ছিল আমরা ক্লু অনেক লেট করে কালেক্ট করি এটাই সমস্যা দাস ওটা বুঝার লেট হয়ে গেলে একটা জিনিস করার আছে সেটা হইলো আমরা ওরা নেওয়ার পরে যদি ওকে ধরতে পারি বাবা রে বাবা কি পরিমাণ গুলি মারতেছে বুচার রে বাবা রে বাবা ব্যানিশিং হয়ে গেছে ধর দো ওরাও কি মেরে রয়েছে তো একটু বুঝা মানে ওরা যেখানেই থাকুক যেহেতু ওরা ভিতরে অগো অ্যাডভান্টেজ বেশি এজন্য আরো সামনে ওরা আরে এই যে আবার আটকাচ্ছে আস্তে ওই যে ওরা ওই বিল্ডিংয়ে আলো নিচে থাইকো না আস্তে 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 ইয়ে আছে ক্লোজ আছে ক্লোজ এদিকে তো আবার আরে এদিকে আরো ক্লোজ আছে এদিক দিয়ে জানি পুশ করবেন ভিতরে কোন বিল্ডিংটা ওরা তার কোন উপায় নেই ওরা কি এই বিল্ডিংটা ওরা ডাইরেক্ট 105 এর বিল্ডিংটা ওটার ভিতরে আলো বেরিয়েছে তার মানে ওটার ভিতরে ভ্যানিশ হইতেছে লাল বিল্ডিংটা হ্যাঁ সো
আর আমাকে পায়ের আওয়াজ শুনতেছে, মানে ওরা ক্লুটা নেওয়ার আগে যদি আমরা কিছু করতে পারি এটার উপরে। এই যে এই যে এই ব্যানিশিং পয়েন্ট, এখান থেকে যদি ওরা ব্যানিশিং নিতে আসে এখান থেকে আমরা ওই যে কাঠের ফাঁক দিয়ে গুলি মারতে পারবো যদি আমরা এখানে থাকি আর কি। এসব কাঠের মধ্যে স্পেস, কিন্তু কাঠের মধ্যে গুলি মারার স্পেস আছে, কি কস বা চলেন থাকি। আমরা এখান থেকে ইজিলি শুট করতে পারবো যদি যে সময় ওরা ক্লুটা নিতে আইবো। আর এটা কিন্তু কাঠের থ্রুতে গুলি যায়, কাঠের ভিতর দিয়া খেলো। ও না না হয় না হয় না, এটা না 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 এক্সট্রাক্ট করছে। ওকে ওকে, দুইজনে কেউ কেয়ারি করেনি, ওরা দুইজন গো ধরে এক্সট্রাক্ট করে হালাইছে। ওকে কাঠের ওইখানে চোখ রেখো, আসবো এখানে, এখন আসবো। পিক আপ করে ফেলছে একজন, পিক আপ করলো কেমনে? আপনি দেখেন তো ফুটারটা দেখেন। দেখছি খাল রেখো, দুজন এক লগে না যায়, ডিফারেন্ট ডিফারেন্ট ডাইরেকশনে যাই। মারছি শট, ব্লিডিং হচ্ছে। শেট, আমার লগে একটা, আমার লগে দুটো, একজন পিছন দিয়েছে একজন সামনে দিয়েছে। আমি যারা একটা শট করছি ওর পিছন দিয়ে যে পার্টনার উই আমার মারছে, দেখছো? সরে যাও সরে যাও সরে যাও, হ্যাঁ সরে যাও সরে যাও, একবারে সরে যাও। এখানে যাও না যাও না, সামনে যাও না সামনে যাও না, না করছি সামনে গেতে, এখানে বোম রাখা। আহা সুবান, না করলাম সামনে যেতে, মসিন নাগান ছিল কইতাছি তুমি দেখতাছ না? শেট, আমি বুঝি, আমি ভাবছি ওটা হচ্ছে ইয়ার কিছু একটা। না না না, আমি বলতাছি ওই যে তোমাদের, শেট ওটাই হচ্ছে মাইন্ডটা। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে তো ওটা লাগে, এটা দেখলাম এর আগে, আমি বুঝি এটা দেখি নাই, শিখতেছি থাকে অনেক কিছু তো এখানে, জানি না যে ওয়েপেন দেখতে কেমন, এগুলোই তো জানি। না ঠিক আছে, ওটাই কইলাম না যে যাও না যাও না, আমি দেখতেছি তো এটা করা মারা খাইতেছে ওটার মধ্যে। আগের মতো হইতেছে না, হবে হবে না কেন, হবে